সো যে কোনো ভিডিও ফুটেজ স্ট্যাবল অ্যান্ড সুন্দরভাবে তোলার জন্য আমরা ট্রাইপড ইউজ করি, অ্যান্ড সেটা যদি ব্লগিং বা নিজেকে ক্যাপচার করার মতন কোনো ভিডিও ফুটেজ হয় তাহলে আমরা গরিলা পড বা ছোটো ট্রাইপড বা এরম টাইপের সেলফি স্টিক বা এরম টাইপের অ্যাক্সেসারিজ ইউজ করি। সো বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম অ্যাক্সেসারিজ ইউজ করা হয়। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি বলবো কোন প্রোডাক্টটা তোমাদের কেনা উচিত যেটা দিয়ে সব রকম কাজ হয়ে যাবে, অ্যান্ড ওভারঅল তোমাদের একটা প্রোডাক্ট কিনলেই সব রকম প্রোডাক্টের কাজ হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রোডাক্ট যেটাকে আনবক্স করছি, এটাকে এভাবে একপাশে ফোনের আর একপাশে অন্য কোনো স্মুথ ফ্ল্যাট সারফেসে আটকে ইউজ করতে পারো। আর যদি হাতে ধরে ভিডিও করতে চাও তাহলে আমি সাজেস্ট করব সেটা না করে তোমরা শুধু ফোনই হাতে ধরে ইউজ করতে পারো, সেটা বেশি কমফোর্টেবল হবে। বাট যদি কোনো কিছুর সাথে এটাকে আটকে ইউজ করতে চাও তাহলে অবশ্যই সেই সারফেসটা ফ্ল্যাট অ্যান্ড স্মুথ হতে হবে, যেমন কাঁচ। সেকেন্ড প্রোডাক্ট, এটার ব্যাপারে মনে হয় না কাউকে কিছু বলতে হবে, এই সেলফি স্টিক ইউজ করেও তোমরা ব্লগিং করতে পারবে, বাট এটার একটা মেজর প্রবলেম আছে যেটা আমি একটু পরেই বলবো। অ্যান্ড থার্ড প্রোডাক্ট, থার্ড যে প্রোডাক্টটা আছে এটা অ্যাজ এ সেলফি স্টিক অ্যান্ড অ্যাজ এ ট্রাইপড সবভাবেই ইউজ করতে পারবে। ব্লগিংয়ের জন্য যে টাইপের অ্যাক্সেসারি দরকার এটা পুরো একটা পারফেক্ট এক্সাম্পল। তো ফার্স্ট যে প্রোডাক্ট এটা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে টোটালি ইউজলেস মনে হয়েছে, কারণ আমি একটা ডিসপ্লে পেছনে লাগিয়ে এটাকে ফোনটা লাগাবো ভেবেছিলাম, অ্যাজ এ ওয়েবক্যাম ইউজ করবো, বাট এটা টোটালি ইউজলেস। দেন হচ্ছে যে সেলফি স্টিক আছে, তো এটার ক্ষেত্রে যে হেডফোন জ্যাকটা আছে তোমরা যদি এক্সটার্নাল মাইক ইউজ করতে চাও তাহলে হবে না, এক্সটার্নাল মাইক ইউজ করতে চাও তাহলে এটা খুলতে হবে, অ্যান্ড এটা যদি তোমরা লাগিয়ে করো তাহলে মাইকের কোনো সাউন্ড রেকর্ড হবে না, কারণ তোমরা জানো যে হেডফোনের জ্যাকেই মাইকের জ্যাক। সো এটা যখন তোমরা ইউজ করবে এটা অ্যাজ এ বাটন কাজ করবে, তো তোমাদের মাইকের কোনো সাউন্ড ক্যাপচার হবে না। আমি সাজেস্ট করবো এটা না নেওয়ারই। মেন যে থার্ড প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আজকে যতগুলো প্রোডাক্ট আমি রিভিউ করলাম তার মধ্যে সবথেকে বেস্ট প্রোডাক্ট। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ছোট, দেখতে পাচ্ছ হ্যান্ডি একটা প্রোডাক্ট, তোমরা চাইলে অ্যাজ এ ট্রাইপডও ইউজ করতে পারবে, অ্যান্ড তোমরা চাইলে এটাকে আরও বড় করতে পারবে। সো আজকের যে ভিডিওতে আমি প্রোডাক্টগুলো রিভিউ করলাম এটা হলো সেই প্রোডাক্ট। তো আমি এতগুলো ট্রাই করার পর আমার কাছে এটাই সব থেকে বেশি হ্যান্ডি, ইজি টু ইউজ অ্যান্ড কমফোর্টেবল মনে হলো, যেটাকে নিয়ে হজেই ব্লগিং করতে পারবে, চাইলে তোমরা ছোটোখাটো ভিডিও করতে পারবে, অ্যাজ এ ট্রাইপড ইউজ করতে পারবে। সো এই একটা জিনিস যেটা দিয়ে তোমরা সব রকম কাজ করতে পারবে। সো আজকের ভিডিওটা এই অবধি। এই প্রোডাক্টের দাম অ্যান্ড কোথায় পাবে তোমরা সেটা আমি স্ক্রিনে এই সাইডে অথবা এই সাইডে দিয়ে দেবো, অ্যান্ড ডিসক্রিপশনেও থাকবে। যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো অফলাইন থেকে কেনা আমার, তোমরা চাইলে এগুলো অনলাইনেও কিনতে পারো। সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, অ্যান্ড তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো যে নেক্সট টপিক আমি কী নিয়ে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।